বিনোদনের তাজা খবরে স্বাগত। এবার রাখিকে বার্তা দিলেন আদিল। বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সায়ন্ত ও আদিল খান দুরানি ভালোবেসে গত বছরের 2 জুলাই বিয়ে করেছিলেন। আদিলকে ভালোবেসে ধর্ম ও নিজের নামও পরিবর্তন করেন রাখি। তবে 8 মাস না পেরোতেই বিয়ে ভাঙার ইঙ্গিত দিয়েছেন রাখি। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন আদিলের বিরুদ্ধে এই তারকা। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন তার স্বামী। বলিউডে কন্ট্রোভার্সি কুইন রাখি সদ্য প্রাত হয়েছেন তার মা। সেই সময় তার পাশে সার্বক্ষণিক দেখা মিলেছে স্বামী আদিল খান দুরানির। যদিও এসবের মধ্যেই বিয়ে ভাঙার ইঙ্গিত দেন রাখি। রাখির সতর্কতার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা পোস্ট করেছেন আদিল। মিথ্যে অভিযোগের বিরুদ্ধে আদিল লেখেন, আমি কোনো নারীর পেছনে কথা বলছি না, এটা আমার ভুল, এটা সত্যি নয়, এটা শুধুমাত্র আমি আমার ধর্মকে সম্মান করি এবং নারীদের সম্মান করতে শিখেছি তাই। আদিল আরও যোগ করেন, যেদিন আমি আমার মুখ খুলব সেদিন আর কারো কথা বলার কিছু থাকবে না, এমনকি রাখি সায়ন্ত আমার সঙ্গে কী কী করেছে, কী কী বলেছে তা নিয়েও মুখ খুলতে পারব না। তাই আজ সে বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে লোকদের বলছে যে আদিল খারাপ, আদিল খারাপ। এ প্রসঙ্গে আদিল আরও লেখেন, ও যেভাবে আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে তা আমার জন্য মারাত্মক। শুধু এইটুকু বলতে চাই, আমি সুশান্ত সিং রাজপুত হতে চাই না। বলিউডের এই তারকা বলেন, আমার মতো একজন ছেলে যে ওর পাশে দাঁড়িয়েছে, ওর লাইফস্টাইল বদলে দিয়েছে, ওর পক্ষে এটা বলা খুবই সহজ যে মুম্বাইতে আমি 1 টাকাও নিয়ে আসিনি, বাহ অসাধারণ, খুব ভালো পরিকল্পনা, কিন্তু এতটাও বুদ্ধিমানের মতো পরিকল্পনা নয়। আদিল রাখির কাদা ছোড়াছড়ি অব্যাহত রয়েছে। রাখি দিন কয়েক আগেই মিডিয়াকে বলেছেন আদিলকে নিয়ে যেন আর কোনো খবর প্রকাশ করা না হয়। মাত্র কয়েকদিন আগেই জিম থেকে বেরিয়ে স্বামী আদিল দুয়ানির সম্পর্কে মিডিয়ার সামনে বিস্ফোরক মন্তব্য করেন রাখি। কিছুদিন আগে পাপ্পারাজিদের সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অভিযোগ ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন তার বর। রাখি স্পষ্ট করে দেন, 8 মাসের বিয়েতে 3টি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে আদিল। এবার মিডিয়ার সামনেই সাবধান করে দেন তার বর ও বরের বান্ধবীকে, সঙ্গে জানিয়ে দেন এবার আর তিনি চুপ থাকবেন না। সঙ্গে রাখিকে বলতে শোনা যায়, আদিল যদি এই সম্পর্ক শেষ করে ফিরে আসে তার কাছে তাহলে তিনি ক্ষমা করতে প্রস্তুত রয়েছেন। রাখি এরপর বলেন, বিগ বস মারাঠির ঘরে তিনি যখন ছিলেন তখন বয়স গত বছর, তখনই এসব শুরু হয়। নাম না প্রকাশ করে এরপর রাখি যোগ করেন, মহিলাটি তার স্বামীকে ব্ল্যাকমেইল করেছিল, এমনকি তাকে হুমকিও দিচ্ছিল। সঙ্গে রাখি দাবি, এই মেয়েটির কারণেই নাকি নিজেদের বিয়ে সবার থেকে লুকিয়ে রেখেছিলেন আদিল। এদিকে গত মাসে রাখি আদিল ঘোষণা করেছিলেন তারা বিয়ে করেছেন। এই জল কত দূরে গড়াবে প্রশ্ন এখন অনুরাগীদের। বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।